আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে সেটা তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। বিশেষ করে বেশি দামি ফোন আমরা সেকেন্ড হ্যান্ড যদি কিনি তাহলে আমরা একটু কম দামে কিনতে পারি, এবং বর্তমানে কিন্তু ইউজ ফোনগুলো বেশি চলছে। যেমন বিদেশ থেকে মানুষ ইউজ করা ফোনগুলো বাংলাদেশে এনে বিক্রি করছে এবং সেটা অর্ধেক দামে বিক্রি করছে, আমরা কিন্তু ওই ফোনগুলো কিনি। তো এই যে পুরনো ফোনগুলো, এই ফোনগুলোয় কিন্তু অনেক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো অবশ্যই প্রত্যেকের জানা উচিত, এবং এই সমস্যাগুলো দেখে তারপর যদি আপনি ফোন কেনেন তাহলে আপনি 100% একটা ভালো ফোন পাবেন। এই ভিডিওতে আমি পুরনো ফোন কেনার উপরে 5টা বিষয় কথা বলবো, যে 5টা বিষয় দেখে যদি আপনি ফোনটি ক্রয় করেন তাহলে আশা করি ওই ফোন থেকে আপনি ঠকবেন না। আর এই পুরনো ফোন কেনার জন্য বর্তমানে আইনি কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, যার মাধ্যমে আপনার জেলও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আমার লিস্টে প্রথমে রয়েছে বৈধতা এবং অবৈধতা। তো বৈধতা এবং অবৈধতা বলতে বোঝা যাচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো। তো বিশেষ করে অফিসিয়াল ফোনগুলো কপি কম হয় এবং আনঅফিসিয়াল ফোনগুলো কপিটা বেশি হয়। সেক্ষেত্রে আপনার মোবাইলটা আগে জানতে হবে যে মোবাইলটা ক্রয় করতে যাচ্ছেন সেই মোবাইলটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো বিভিন্ন সময় SMS এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ফোনটা অফিসিয়াল কি না, কিন্তু SMS মাঝে মধ্যে আসে না, কিন্তু আপনি সহজেই চেক করতে পারবেন ফোনটা অফিসিয়াল কিনা আনঅফিসিয়াল। সেক্ষেত্রে শুরুতে আপনার ওই যে ফোনটা বক্স সহকারে যদি আপনার কাছে নিয়ে আসে তাহলে বক্সের উপর যে IMEI নাম্বারটা এবং অথবা ফোনে ডায়াল করবেন *#06# ডায়াল করে যে IMEI নাম্বারটা আসবে ওই IMEI নাম্বারটা আপনি টুকে রাখবেন। তো রাখার শেষে আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ দেবেন IMEI.info। ঠিক আছে, সার্চ দেওয়ার পর যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখুন, এখানে একটা ফাঁকা জায়গা আছে, আপনি যে IMEI নাম্বারটা টুকছিলেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এবং নিচে আপনার এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখুন যে ছবিটা আছে, ওই ছবিগুলো ক্লিক দেওয়ার পর আপনি নেক্সট দিয়ে দেবেন, এবং এখান থেকে ভেরিফাই করার সাথে সাথে আপনার ওই ফোনটির তথ্য এসে যাবে। তো এখানে যদি ওই ফোনটি অফিসিয়াল হয় তাহলে কিন্তু ওই ফোনটির সমস্ত ডিটেলস এখানে এসে যাবে, কি ফোন এবং IMEI নাম্বার ম্যাচিং হয়েছে, বিস্তারিত সকল তথ্য এখানে এসে যাবে। এবং যদি ম্যাচিং না হয় তাহলে দেখবেন যে অন্য কোনো ফোনের নাম আসছে অথবা IMEI নাম্বার কোনো ম্যাচিংই নাই, এরকম এই IMEI নাম্বার কোনো মোবাইলই নাই, এইরকমের দেখা যাবে। যদি আপনার এরকমের আসে যে কোনো মোবাইলই নেই তাহলে বুঝবেন ওই ফোনটা আনঅফিসিয়াল, এবং যদি অন্য কোনো মোবাইলের নাম আসে তাহলে বুঝবেন ফোনটা আনঅফিসিয়াল। তো যদি আপনার এটা আনঅফিসিয়াল হয় সেক্ষেত্রে কি আপনি কিনবেন? না না, কিনতে পারেন। যদি আপনার ফোনটি পছন্দ হয় তাহলে আপনি এটা কিনতে পারেন। সাধারণত ইউজ ফোন যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু সেই ফোনগুলো অফিসিয়াল হয় না। সেক্ষেত্রে আপনি যদি ওই ফোনটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, যদি ফোনটি কপি না হয় আপনি ক্রয় করতে পারেন। এটা যদি আনঅফিসিয়াল ফোন হয় তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, ফোনটা কখনোই আপডেট দিবে না। আনঅফিসিয়াল ফোনগুলো যদি আপডেট দেন তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন ডিসপ্লে সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো দ্বিতীয় নম্বরে অবশ্যই আপনার ফোনটির বাইরের অংশটা যাচাই করতে হবে, ফোনের বডি, ডিসপ্লে এগুলো তো যাচাই করতে হবে। তো এগুলো যাচাই করার জন্য শুরুতে আপনার ফোনের চারপাশের অংশটা দেখবেন, যে কোথাও দিয়ে ফোনটি পড়ে গেছে, কোনো বাড়ি খাইছে নাকি এরকমের দেখবেন, কোনো দাগ আছে নাকি। তো দেখার পর আপনি সরাসরি যদি কোনো দাগ পান তাহলে ওই দাগের সোজা সোজা যদি ডিসপ্লের দিক তাকাবেন, ডিসপ্লেতে দেখবেন যে ডিসপ্লেতে কোনো ভাঙ্গা আছে কি না, কোনো ভাঙ্গা চিহ্ন আছে কি না। আর মাঝে মধ্যে এমন কিছু ভাঙ্গা দেখা দেয় যেগুলো কিন্তু সহজে দেখা যায় না, যদি ডিসপ্লের উপরে টাচের উপরে কোনো ভাঙ্গা থাকে, যদি অন টু অনের মাধ্যমে মোছা দেওয়া হয় মেডিসিন দ্বারা তাহলে কিন্তু ওই যে ভাঙ্গা অংশটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না, সেটা 30 মিনিটের জন্য থাকে, 30 মিনিট পর আবার কিন্তু ওই ভাঙ্গা অংশটা দেখা যায়। সেক্ষেত্রে আপনি যদি ফোনের উপর গ্লাস প্রোটেক্টর লাগানো থাকে সেই গ্লাস প্রোটেক্টরটা উঠিয়ে নেবেন, উঠিয়ে ফোনের উপর আঙুল টেনে টেনে দেখবেন যে আসলে কোনো ভাঙ্গা অংশ আছে নাকি, কোনো স্ক্র্যাচ আছে নাকি। ওইটা যদি ভাঙা থাকে তাহলে অবশ্যই আপনার আঙুলে ওটা অনুভব করতে পারবেন যে এটা ভাঙ্গা আছে কিনা। তো এভাবে যাচাই করবেন। এছাড়াও ফোনের চারপাশটা দেখবেন যে কোথাও দিয়ে কোনো ভাঙ্গা আছে নাকি, ভালো মতো দেখে নেবেন, বুঝবেন এটা সেকেন্ড হ্যান্ড ফোন,
যদি তার থেকে কিনে নিয়ে যান তাহলে কিন্তু তাকে রিটার্ন দিতে পারবেন না। এই ব্যাপারটা মাথায় রেখে একটু বাইরের অংশটা ভালোভাবে যাচাই করে নিবেন। তো নাম্বার তৃতীয়তে আমরা ভিতরের অংশ যাচাই করব। তো ভিতরের অংশ যাচাই করার ভিতরে রয়েছে বিভিন্ন কিছু রয়েছে। মূল যে বিষয়টা যাচাই করতে হয় সেটা হচ্ছে ফোনের র্যাম এবং রম। বিশেষ করে চায়না যে কপি ফোনগুলো সেগুলোয় দেওয়া থাকে যে ফোনের র্যাম 64 GB, কিন্তু সিস্টেমই নেওয়া থাকে প্রায় 30 GB-র উপরে। একইভাবে এরকমের রম দেওয়া থাকে 6 GB, সিস্টেমে নিয়ে নেয় অলরেডি 4 GB। তো এরকমের যদি দেখেন যে আপনার র্যাম রম চেক করতে গিয়ে সিস্টেমে অলরেডি আপনার 30% 50% র্যাম রম নিয়ে গেছে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে কপি ফোন, সেই ফোনটা কখনোই ক্রয় করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরার ফোকাস, এছাড়াও ডিসপ্লের উপর কোনো দাগ আছে নাকি, এই বিষয়গুলো ফলো করবেন। সাধারণত বর্তমানে ফোন আপডেটের ফলে ফিঙ্গারপ্রিন্ট চলে যায়, ডিসপ্লের উপর দাগ আসে, এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দেয়। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপর ফোনটি ক্রয় করবেন। আমার লিস্টে 4 নম্বরে রয়েছে সিকিউরিটি। তো অবশ্যই আপনি যার থেকে ফোনটি ক্রয় করবেন তার একটি ভোটার আইডি কার্ড নিয়ে রাখবেন, এবং ফোনের সাথে যদি অফিসিয়াল ফোনের সাথে যদি বক্স থাকে এবং IMEI নাম্বার ম্যাচিং বক্স থাকে তাহলে কিন্তু আপনার রিস্ক কম হবে, তাহলে তার ভোটার আইডি কার্ড না রাখলেও হবে। যদি ফোনটি আনঅফিসিয়াল হয় তাহলে আপনি তার একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি রাখবেন, তার একটা ছবি রাখবেন, আর যদি পারেন তাহলে আপনি ফোনটি লিখিত আকারে ক্রয় করবেন। ধরুন আপনি একটা স্ট্যাম্প 100 টাকার স্ট্যাম্পে লিখিত আকারে যদি তার থেকে ফোনটি ক্রয় করেন তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। এক্ষেত্রে হয় কি, ধরুন ওই ফোনটি বাংলাদেশের কোনো জায়গা থেকে চুরি করা হয়েছে, তো চুরি করার শেষে এই ফোনটির একটা বক্স তৈরি করে IMEI নাম্বার তৈরি করে ফোনটি আপনার কাছে বিক্রি করা হলো। তো পুলিশ যখন আপনাকে সার্চ দিবে তখন কিন্তু আপনাকে পাবে, তো আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। তো এই সমস্যাগুলো সেকেন্ড হ্যান্ড ফোনে হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই তার যার থেকে কিনবেন তার ভোটার আইডি কার্ডটা মাস্ট রাখবেন। এই সিকিউরিটিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ফোনের জন্য। আর অফিসিয়াল যদি ফোন হয় তাহলে ঝামেলা কম থাকে, কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু এই বিষয়গুলো 100% মাথায় রেখে তারপর ফোনটি ক্রয় করবেন। ও সর্বশেষে রয়েছে সাক্ষী। আপনি যখন ফোনটি ক্রয় করবেন এমন একটি প্লেসে ক্রয় করেন যেখানে সিসি ক্যামেরা থাকে, অথবা এমন কোনো ব্যক্তিবর্গ থাকে যে আপনার ফোনটি ক্রয় করা দেখছে, সে পরবর্তীতে বলতে পারবে যে আপনি ওই ফোনটি তার থেকে ক্রয় করছেন। তো এমন একটি প্লেসে ক্রয় করেন যেখানে আপনি সাক্ষী রেখে ফোনটাকে ক্রয় করতে হবে। তো যদি আপনি সাক্ষী রেখে ক্রয় করেন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে যে না, এই ছেলেটা ওই তার থেকে ফোনটি ক্রয় করছে, যদি কোনো আইনি ঝামেলা হয় সেজন্য কিন্তু আপনার প্লাস পয়েন্ট থাকবে। সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু ফলো রাখবেন। আসলে যে এই বিষয়গুলোর যে সব কিছু ফলো রাখতে হবে সেটা কিন্তু না, যদি আপনার আত্মীয় স্বজন বিশ্বস্ত কেউ হয় তার থেকে ফোন ক্রয় করতে পারেন, তাহলে এত ঝামেলা না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্ট করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আমাকে অনেক ভিডিও তৈরি করার জন্য আপনারা অনুরোধ করে থাকেন। একটা বিষয় হচ্ছে আমি সব কিছু ব্যাপারে জেনে তারপর একটা ভিডিও তৈরি করি, অযথা আমি কোনো ভিডিও তৈরি করি না। সেক্ষেত্রে আপনাদের কিছুদিন ওয়েট করা লাগবে, তারপর তো আমি ভিডিওটা নিয়ে আসব। তো আপনারা অনেকেই অনেক ভিডিওর জন্য অনুরোধ করছেন, আমি সেই ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি, খুব শীঘ্রই সেই ভিডিওগুলো নিয়ে আসব।